ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতিবার আটা মাখার সময় আটাতে মিশিয়ে দিতে পারেন যদি একটি জিনিস, তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন, শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবেন, আপনি বৃহস্পতিকে স্ট্রং করতে পারবেন, আপনার জীবনে দাম্পত্য সুখ আসবে, বিয়েতে বাধা থাকলে বিয়েতে আপনার বাধা কেটে যাবে, সন্তান সুখ লাভ করতে পারবেন, আপনি অর্থ প্রতিপত্তি যশ মান খ্যাতি সৌভাগ্য বৃদ্ধি হবে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব যে কী উপায় অবলম্বন করবেন। কিন্তু তার আগে বিশেষ ঘোষণা, আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে সেন্ড করতে পারেন এই কমেন্ট সেকশানে। একজন প্রশ্ন করেছিলেন যে কীভাবে সেন্ড করব, যে কোনো কমেন্ট সেকশানে আপনারা যে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশান থাকে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। অবশ্যই কোথা থেকে বলছেন সেটি মেনশন করবেন, আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবো, ধৈর্য রাখবেন। আরেকটি কথা, আমরা এই প্রশ্নের উত্তর হয় আমরা যেমন জেনারেল যে ভিডিও আপলোড করি সেখানে দিতে পারি, বা সৎসং প্রবচনে দিতে পারি, বা আমরা রবিবাসরীয় যে একটি পর্ব করি রবিবারে আপনাদের প্রশ্ন জ্যোতিষীর উত্তর সেখানেও আমরা দিতে পারি। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ওয়াচে রাখবেন। আর আমাদের যে ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট ভাগ্যালাপ.com, সেটিতে আপনারা যে কোনো সময় প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায়। আপনারা ডেসক্রিপশানে গেলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ভাগ্যালাপ.com-এ প্রবেশ করতে পারবেন। চলুন আমরা আজকে যে আলোচনার বিষয় সেটি আলোচনা করি। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি বার নিয়ে বলেছি যে প্রত্যেক বারে আপনি রুটি করার সময়, আটা রুটি করার সময়, বা লুচি বা পরোটা যাই করুন না কেন, আটা মাখার সময়, গমের আটা মাখার সময় কী বস্তু মিশালে আপনি ধন ধান্যে পরিপূর্ণ হবেন, সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। বৃহস্পতিবারের কথা বলছি। বৃহস্পতিবার কোন দেবতার দিন আপনারা নিশ্চয়ই জানেন, শ্রী বিষ্ণুর দিন। আর একটি কথা জানেন, শ্রী বিষ্ণু যেখানে থাকেন মা লক্ষ্মী সেখানে থাকেন, কেননা তিনি হরি হৃদি বিলাসিনী। এবং আরেকটি কথা বলে দিই, আমাদের পরিবারে যারা সদস্য বা সদস্য আছেন, মা লক্ষ্মীকে একা কখনো রাখবেন না, সর্বদা মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন নারায়ণের সাথে, তার 18টি পুত্রের সাথে। বা সবথেকে বেটার হয় আপনি যদি নারায়ণের সেবা করেন, নারায়ণের জয়গান করেন, আপনি যদি সর্বদা বলতে থাকেন শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, দেখবেন নারায়ণের কৃপা লাভ করলেই মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। মা লক্ষ্মী সেই গৃহে কখনোই যায় না যেখানে নারায়ণকে ডাকা হয় না, উনি পতিব্রতা এবং সন্তানবতী। তাই অবশ্যই 18টি সন্তান সমেত আপনি আহ্বান করলে তাহলেই মা লক্ষ্মী আসবে। তাই বৃহস্পতিবারকে আপনার কী করতে হবে, আপনাকে স্ট্রং করতে হবে। বৃহস্পতির যদি আপনি এই উপায়টি করেন, এই কাজটি করেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ কী হবে, স্ট্রং হয়ে যাবে। বৃহস্পতি গ্রহ আমাদের কী প্রদান করে, জ্ঞান প্রদান করে, তাকে দেবগুরু বলা হয়, জ্ঞান প্রদান করে। আর জ্ঞান যার থাকে না, প্রচুর অর্থ আছে, কীভাবে আপনি ইউটিলাইজ করবেন, কীভাবে ব্যয় করবেন, কী কোথায় আপনি অসৎভাবে না সৎভাবে, সেটা জানার জন্য তো বৃহস্পতিকে কী করতে হবে, স্ট্রং করতে হবে। জ্ঞান আমাদের কী করে, আমাদের জীবন থেকে অন্ধকার মুছে দেয়। তাই আর এবং আপনি গুরুজনদের ভালোবাসা পাবেন, স্নেহ পাবেন, তাদের কিন্তু তারা বর্ষার মতো, তারা ছাতার মতো আমাদের জীবনে কী করে আশীর্বাদ প্রদান করে আমাদেরকে এগিয়ে দিয়ে যায়, আমাদের জীবনে শান্তি এনে দেয়, শীতলতা এনে দেয়। তাই অবশ্যই আপনাকে বৃহস্পতির কী করতে হবে, মঙ্গলময় একটা প্রভাব আপনার জীবনে আনতে হবে। যাদের বিয়েতে বাধা আসছে তারা মানে খুব ভালোভাবে বিয়ের সময় তাদের বেজে যাবে, সন্তান কামনা যারা করছে, এখনও সন্তান লাভ করতে পারেনি, তাদের জন্য এই রেমিডি, এবং সর্বোপরি সবার জন্য, কেননা বৃহস্পতিকে সেটা আপনার জন্মছকে যেমনইভাবেই থাকুক না কেন, অবশ্যই বৃহস্পতির রেমিডি আপনাকে করলে আপনি সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন। আর আপনারা জানেন যে এই বৃহস্পতিবারে আমরা কী করি, বৃহস্পতিবারে আমরা সৌভাগ্য বর্ধনের জন্য আমরা আরাধনা করি শ্রী বিষ্ণুর। তাই অবশ্যই আপনাকে বৃহস্পতিবারে যখন আপনি আটা মাখবেন, অলরেডি আমরা কিন্তু অনেকগুলোই বললাম যে অনেকগুলো এপিসোড করে ফেলেছি প্রত্যেক দিন আপনি কী কী জিনিস মেশাবেন। আর অনেক আগে আমরা একটি ভিডিও করেছিলাম যে রোজ আপনি কী মেশাতে পারেন, আজকে আমরা আলাদা আলাদা করে করছি যাতে আপনাদের সুবিধা হয়। একটা নোট ডাউন করে রাখবেন, দেখবেন ইজি হয়ে যাবে।
যখন যত মানতে বিশ্বাস করে মানবেন না, তখনই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। তাই বৃহস্পতিবার আপনি ছোলার আর বেসন, যেটাকে বলা হয় ছোলার বেসন, মেশাবেন ছোলার বেসন। একটি কথা বলে রাখি, বৃহস্পতিবার যদি আপনি ছোলার ডাল এই শ্রী বিষ্ণুকে অর্পণ করতে পারেন, সোনায় সোহাগা, শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। আর দেখুন, সোনা গয়না আমরা তো সব সময় সর্বদা আমরা নারায়ণকে প্রদান করতে পারবো না, সোনার সাথে, গোল্ডের সাথে তুলনা করা হয়েছে এই ছোলার ডালকে। ছোলার ডালের কিন্তু মহিমা অপরিসীম, তাই ছোলার ডাল অবশ্যই প্রদান করা মানে সোনা অর্পণ করা, সোনা অর্পণ করার সমান হয়ে যায়। আর এই ছোলার ডাল থেকেই বেসন হয়, তাই বেসন আপনি মিশিয়ে দেবেন। এবারে বলবেন, ম্যাম কতটা বেসন মেশাবো? মিনিমাম খুব কম হলে 3 চিমটি, যেহেতু বৃহস্পতিবারে বৃহস্পতির যে নাম্বার 3 অ্যাকর্ডিং টু রিউমোলজি, জুপিটার নাম্বার ইজ 3, সো আপনি কি করতে পারেন 3 টাইমস, 3 চুটকি, 3 চিমটি। বা আপনার যদি মনে হয় আপনার আটার অ্যামাউন্টটা বেশি, ধরুন আপনি বাড়িতে আপনার পরিবারে অনেক লোকজন বা অনেকটা আটা করতে হয় আপনাকে, 20-25টা করতে হয়, তখন একটু বেশি করুন। আর আপনি বেসন মেশান কোনো অসুবিধা নেই, কেননা পুষ্টিকর খাদ্য, একটি গ্রেন, হেলদি গ্রেন, আপনারা জানেন ছোলা খুব পুষ্টিকর আর খাদ্য শস্যর মধ্যে পড়ে, তাই বেসন মেশান। আর যখন আপনি এই বেসন মিশ্রিত আটাটাকে ভালো করে মিক্সড আপ করে রুটি বানাবেন, আপনি যখন বানাবেন অবশ্যই এই ভেবে বানাবেন, প্রত্যেকটি ভিডিও করার সময় বলি, যখনই আপনি খাদ্য, কোনো খাদ্যবস্তু বানাবেন, তখন আপনি ভগবানের জন্য বানাচ্ছেন, এটি মনে রাখবেন। আপনি বাৎসল্য রস, ভক্তি, স্নেহ, শ্রদ্ধা, এগুলো মিশ্রিত করে আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আপনি যদি এই আটা মাখেন মিক্সড আপ করে, তারপরে দেখবেন সেই খাদ্যের কি গুণ, অমৃত সমান হয়ে যাবে। অবশ্যই বলবো, রেগে রেগে বা কাঁদতে কাঁদতে বা গালাগালি দিতে দিতে কখনোই আটা মাখবেন না, কেননা এই খাদ্যের উপরে আপনার পরিবারের ভূত ভবিষ্যৎ, এই খাদ্যের উপরে আপনার পরিবারের মন মানসিকতা আচার বিচার সমস্ত কিছু নির্ভর করছে। অর্থাৎ যেমন অন্ন তেমন মন, তাই বৃহস্পতিবার এই বেসনের মিক্সড আপ করে, বেসনকে মিক্সড আপ করে আপনি রুটি বানান, এবং অবশ্যই শ্রী হরির নাম স্মরণ করুন। শ্রী হরির নাম স্মরণ করে, শ্রী হরির জন্য আপনি এটি বানাচ্ছেন, এটি মনে করে যখনই আপনি খাদ্য গ্রহণ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, সৌভাগ্যময় হয়ে উঠবে, আপনার জীবনে প্রতিপত্তি আসবে, যশ আসবে, মান আসবে, খ্যাতি আসবে, নাম আসবে। অবশ্যই এটি করুন এবং উপকৃত হন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ওম হ্রিম হ্রিম শিম শিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।